ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। বাস্তবে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বলতে পারি আমার বয়স 84 পার হয়ে 85 আমি যাচ্ছি। তো আমার প্রতিদিনে মানে বিভিন্ন কাজে বা ফোন দরকার, এবং সেই জন্যে বয়স্ক মানুষ হিসেবে আমরা ল্যান্ডফোনটাকে বেশি পছন্দ করি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আনন্দবাজার পত্রিকায় 4 সপ্তাহ আগে একটা রিপোর্ট বেরিয়েছিল যে এই যে ফোনের ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে যে সুইচ রুম, সেই সুইচ রুমটা পুড়ে যায়। স্বাভাবিকভাবে প্রাকৃতিক ব্যবস্থা অনুযায়ী হোক বা যে কোনো কারণেই হোক পুড়ে গেলেও যেতে পারে, কিন্তু মানুষগুলো যখন এই যন্ত্র নিয়ে একটা ব্যবসা করছে এবং শুনতেই না, মানব কল্যাণে এটা অত্যন্ত জরুরি জিনিস আজকে, সেই জন্য হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানে সেখান থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ এই যাচ্ছে, লোক যাচ্ছে, করে দিচ্ছে ইত্যাদি, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যখনই আমি ফোনটা তুলছি তখনই দেখা যাচ্ছে যে বলা হচ্ছে আপনার এই আপনি যাকে ফোন করতে চাইছেন সেই লাইনটা, সেই দিকে লাইন সব ভীষণভাবে ব্যস্ত, অতএব পরবর্তীকালে কোন সময় করুন। আচ্ছা, আপনি যে ফোন নাম্বারটায় ফোন করেছেন সেই ফোন নাম্বারটার আদৌ কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, অত অদ্ভুত ব্যাপার যে ডাইরেক্টলি পাওয়া যায় আপনার ল্যান্ডফোনের, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে মোবাইল সবচেয়ে বেশি চালু, কিন্তু মোবাইলের তো ডাইরেক্টলি বলে কোনো কিছু আমার জানা নেই। কিন্তু যদি কিছু থাকে তাহলে আপনারা এই ব্যাপারে প্রচারে একটা ব্যবস্থা। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।